হ্যালো বন্ধুরা, আমি আছি এখন সুন্দরবনে। আর সুন্দরবনের এখন গ্রামাঞ্চলে যেহেতু বর্ষাকাল, প্রায় প্রতিটা জমিতে এখন জল জমে গিয়েছে। আর জল জমে যাওয়া মানেই হচ্ছে ধান চাষের আরম্ভ। আর ধান চাষ যেহেতু শুরু হবে, এবং তার আগে এই যে সমস্ত মাঠগুলো আছে, এই মাঠগুলোকে চাষ দিতে হয়, অর্থাৎ না হাল চষতে হয়। এবং হাল চষার জন্য এখন আর গরুর কেউ ব্যবহার করে না, ট্রাক্টর বা পাওয়ার টিলার দ্বারা হাল চষা হয়। একটি বড় পাওয়ার টিলার বা ট্রাক্টর এসেছিল হাল চষার জন্য, যেটি হাল চষতে চষতে ওই মাঠের মধ্যিখানে দেখতে পাচ্ছেন, ওখানে ওটা মাটিতে ডেবে যায়। এবং সেটাকে তোলার জন্য এই মেশিন আনতে হয়, যে কপিকল সিস্টেম। এটা লোহার তার দিয়ে এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওই ট্রাক্টর বাঁধা আছে, এবং ওটাকে টেনে 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 আস্তে আস্তে তুলছে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। আর এরকম ধরনের সুন্দরবনের যে দৈনন্দিন জীবন সম্পর্কে জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই লাইক করে কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন। আর এখন দেখতে পাচ্ছেন চারিদিকে যেরকম জল জমে গিয়েছে, এবং পাড় এই দুই ধারে যে পাড় আছে, এই পাড়েতে উচ্ছে চাষও করা হয়েছে, এবং উচ্ছে এখন উঠছে। আর ওই ট্রাক্টর প্রায় মাঝে একটু নড়াচড়া করছে, তো তুলে উঠে আসবে। দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। পিছন দিয়ে ঘুরে যাবে, ভালো হবে। জামাটা খুলে আর গা পা ভিজে আর দাদা খাই ধরে গেছে। গাড়ি উঠে গেছে। ধরে ধরে এই ছেড়ে দিচ্ছি অন্তত। তো দাদা ফোনে আছে না? হ্যাঁ যাও কাকা। এরা কই নাই যা। হ্যাঁ না, ভাইয়ের সঙ্গে কথা বলো। ভাইয়ের আর মন মেজাজ খারাপ। হ্যাঁ বল বল। গাড়ি উঠে গেছে। এই তো এই গেছি। আরে আব্দুল দাদার সাথে গাড়ি তুলতে এসেছি তো। এখান থেকে গাড়ি তুলে নিলাম, ওখানে সবার রেডি করছে। টোজন দিয়ে ওটা টেন নেবো, টেন নিবি আর আমার তো তলায়
এটা আমার বর্দা সব আমরা ভাই ভাই সবে এই খাঙ্গিয়ে এসে পড়ে গেছি এখন আমি গেড়ে দেবো দাদা তুলবে কাল রাত্রে অনেক ভোরবেলা আমরা ভিডিও লাইভ করে দেখো কি হ্যাঁ পাওয়া যায় এটা বাইরের লোকের হলে অনেক টাকা খুলে এই যাচ্ছে পৃথিবী তুলতে 18000 টাকা সর মিডিয়া পৃথিবী তুলতে এটা না আর বড়